আপনারা দেখছেন শিল্পী জোন, শিল্পীদের সাথে শিল্পীদের পাশে। লম্বা সময় ধরেই হয়েছে, আমরা খুব সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি, লিখিত প্রস্তাব দিয়েছি, সেটা আপনাদের কাছে আমরা কপি দিয়ে দেব। কোনো সন্দেহ নেই যে যেভাবে ঝাড়খণ্ড নদীকে ল্যাকডাউন করে মানুষের বিপদ সৃষ্টি করা হয়েছে, তার দায় বিনিওয়ালাদের। এবং তারপর 10 কেজি খাদ্য কিংবা 7,500 টাকা পরিযায়ী শ্রমিক তাদের বন্দোবস্ত করা, কেন্দ্রীয় সরকারের এই ব্যর্থতা এবং বিশেষ করে আমফান পরবর্তী সময়কে আমাদের রাজ্যের জন্য দায়িত্ব পালন না করা, সর্বদলীয়ভাবেই আমাদের রাজ্যের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিবাদ জানানো উচিত বলে আমরা প্রস্তাব করেছি এবং সার্বিকভাবে সেই প্রস্তাব গৃহীত হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই যে প্রচুর মানুষ যেভাবে সাধারণ মানুষের বিপদের সময় পাশে দাঁড়িয়েছে, সরকারের অনেক ত্রুটি থাকলেও মানুষের কাছে গিয়ে দাঁড়িয়েছে, সেই মানুষকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাই। তাদের চোখ লাগানো হয়েছে কিন্তু মানুষকে থামিয়ে দেওয়া যায়নি। এখানে আমরা খুব নির্দিষ্ট দাবি করেছি, মাস্ক, সাবান, স্যানিটাইজার রেশন মারফত মানুষের কাছে পৌঁছে দিতে হবে, বিদ্যুৎ 200 ইউনিট পর্যন্ত ছাড় দিতে হবে, পরিবহন ভয়ঙ্কর বিপর্যস্ত ইত্যাদি, এবং বিশেষ করে জীবন জীবিকা গরিব মানুষের, লেখাপড়া যারা ছেলে মেয়েদের, পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে না, রেজাল্ট বেরোলে চাকরি হচ্ছে না, অথচ সরকারের দপ্তরের বাড়ি হওয়া, বাড়ি তৈরি, বাড়ি সরানো, বাড়ি সারানো, বাড়ি সাজানো, তার জন্য 400 কোটি টাকা ওরা আপত্তি করছিলেন। প্রথমে আমরা চ্যালেঞ্জ করেছি সরকারের দপ্তরে আবার লুঠের বন্দোবস্ত হচ্ছে মানুষের জন্য, তার চাকরি বা কাজ জীবিকা সেবকেরা 38 মাস বাইরে পায় না, ইয়ারবিরা বিপদে, আবার প্রাইমারি অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না, গ্রুপ ডির অ্যাপয়েন্টমেন্ট বন্ধ, অথচ একেবারে সরকারের নিজের বাড়ি ঘর দোর সাজানো আর তার খরচ এটা চলতেই থাকছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমাদের নির্দিষ্ট কথা, আমফানের পরবর্তী সময়তে মানুষ যে ভয়ঙ্করভাবে বিপর্যস্ত হয়েছে, লুঠের নামে, তার গাড়ের নামে লুঠ আর দলবাজি হচ্ছে কেন, কেন এটা হচ্ছে আমরা স্পষ্ট বলেছি এবং সবাই আমাদের সঙ্গে সহমত, সবাই এক সহমত হয়েছেন, তাই বলাই যায় যে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা এবং ক্ষতিপূরণ যারা পেয়েছেন তাদের তালিকা পঞ্চায়েত স্তর পর্যন্ত জানিয়ে দিতে হবে। শেষমেশ মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে, আমি অর্ডার দিচ্ছি, স্টার্ট করছি, চিফ সেক্রেটারি, ডিএম, ভিডিও তারা দেখে নেবেন, কেউ যেন বাদ না যায়, 7 দিনের মধ্যে দরখাস্ত করতে হবে। আমরা সবাইকে যেন বলবো, যে মানুষ বিপর্যস্ত এবং যে মানুষ ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও কিছু পাননি, এক বাড়ির 4 জন, 3 জন, 7 জন দোতলা বাড়ি সেটা চলবে না, যে মানুষ পাননি কাল পরশু তারপরে দিন 3 দিন 4 দিনের মধ্যে ভিডিও এবং থানায় কাগজ জমা দেবেন, ভিডিও আর থানা যদি সেটা রিসিভ না করে তাহলে বলবেন, তাহলে আমরা সবাই মিলে ছাপিয়ে পড়ব, জিডি করতে হবে প্রয়োজনে থানায়, এবং সেই দরখাস্ত তার পরিপ্রেক্ষিতে বিপর্যস্ত মানুষের ত্রাণ আদায় করতে হবে, এটা মানুষের হক, এটা কোনো দলের ব্যাপার না, সরকারের কাজ। আমরা এটা চাইছিলাম, সরকারকে স্বীকার করতে হলো যে ট্রান্সপারেন্সি কম, অনেকবার বলেছি, সরকার বলছে, আমরা অনেকবার বলেছি, ট্রান্সপারেন্ট ওই তালিকা টানিয়ে দিতে হবে, ত্রাণের নামে লুট, দলবাজি ইত্যাদি ইত্যাদি এসব জিনিস চলবে না। আমরা একাধারেও বলেছি, পুর সচিবকে সরাবেন, স্বাস্থ্য সচিবকে সরাবেন, খাদ্য সচিবকে সরাবেন, আর মন্ত্রী আর সব কি একদম ঠিকঠাক আছেন, সব রাজপুত্রের দল, ফলে এই যে একটা সব মিলিয়ে এই সমগ্র পরিবেশে যেভাবে যা চলল, মাধ্যমিক 12 পরীক্ষা হবে আমাদের, শেষমেশ বলতে হলো ঘোষণা করার পর, এদিকে বলছেন লকডাউন, লকডাউনের দপ্তরের সঙ্গে আমরা একমত করি, এদিকে বলছেন লকডাউন, এদিকে বলছেন 12 পরীক্ষা হবে, দুটো একসাথে কি করে হয়, যেখানে সরকারকে আবার ঢোক দিলে পরে বলতে হলো আচ্ছা দেখছি ভাবছি কিভাবে কি হতে পারে, সব মিলিয়ে একটা সার্বিক মনোভাব নিয়ে দিল্লির বিরুদ্ধে কথা আমাদের যেমন থাকবে, আমাদের তেমনি রাজ্যের প্রশ্নে নির্দিষ্ট কথা। আমরা আরো স্পেসিফিক্যালি 2 পয়েন্ট বলেছি, সুন্দরবন আমরা এটাও বলেছি, ওখানে আমাদের সবাই চেনেন সূর্যবাবু ক্যাটেগরিক্যালি বলেছেন, আমরা একই কথা বলেছি সবাই, সুভাষ বস্ক কিংবা কান্তিকাণ্ডে তারা যথেষ্ট ভালো জানেন, আইলার বাঁধ যেখানে বাধা হয়েছে
সেখানে মানুষ দুপাত থেকে নিষ্কৃতি পেয়েছে। আয়লার বাদ দাবাদ এবং লুট করার দায় রাজ্য সরকার। আবার প্রয়োজনে আমাদের দিল্লির কাছে যেতে হবে এবং আবাস যোজনার বাড়ি পাকা ছাদের হতে হবে, এই দুটো কথা সরকারকে কার্যত মানতে হয়েছে। এরকম অনেক কথা আছে, একশোটা লোক ঠিক মতো কাজ পায়, পরিযায়ী শ্রমিক যেন অসুবিধা না পড়ে, পরিবহনের সংকট যাতে কাটানো যায়, কর্মসংস্থান এবং জীবিকা এখানে 12টা বাজিয়ে দেওয়া হচ্ছে, এখান থেকে নিষ্কৃতি পাওয়া দরকার। আমরা এই স্পষ্ট কথাগুলো বলেছি, কিছু কথা ওরা গ্রহণ করেছেন অথবা গ্রহণ করতে বাধ্য হয়েছেন। আমরা বলেছি ত্রাণের ব্যাপারে কোনো রকমভাবেই কোনো অস্বচ্ছতা মেনে নেওয়া যাবে না। আমার